রাশিয়া চোখ খুলে দিল ভারতের নতুন অ্যাকশন শুরু হল বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যুদ্ধবিগ্রহ প্রায় কোনো দেশই চায় না কারণ যুদ্ধ একদিকে যেমন লোকক্ষয় ঘটায় অন্যদিকে তেমনই অর্থক্ষয় সম্পত্তির ক্ষয়ও ঘটায় জীবনযাত্রার স্বাভাবিক ছন্দ ব্যাহত হয় যুদ্ধের কারণে তবে পৃথিবীতে কিছু যুদ্ধবাজ দেশও আছে যারা সবসময় যুদ্ধ লড়বার তালে থাকে এই সব দেশের মধ্যে চীনও পড়ে এই ধরনের যুদ্ধবাজদের রুখে দিতেও লড়াই প্রয়োজন হয়ে পড়ে বর্তমান সময়ে চীনকে রুখে দেওয়ার প্রয়োজনীয়তার কথা বুঝতে পারছে বিশ্ব একদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে উত্তপ্ত হয়ে আছে বিশ্ব রাজনীতি আর এই পরিস্থিতির সুযোগ নিয়ে চীন যাতে আগ্রাসনের চেষ্টা না করতে পারে তার জন্য সতর্কতা নিচ্ছে বিশ্বের শুভ শক্তিরা সাম্প্রতিককালে চীনের অনৈতিক কার্যকলাপের ফলে ভারত চীন সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে চীনা আগ্রাসন ঠেকাতে ভারত কড়া পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে সারা বিশ্ব জানে যে যদি কেউ চীনকে উপযুক্ত জবাব দিতে পারে তো সেই দেশ হল একমাত্র ভারত ভারত শান্তিকামী দেশ ভারত চায় সারা বিশ্বের মানুষ শান্তিতে থাকুক এবং উন্নয়নের পথে চলুক তবে মাঝে মাঝে শান্তি স্থাপনের জন্য যুদ্ধও প্রয়োজন হয়ে পড়ে এ কথাও জানে ভারত বন্ধুরা এমত অবস্থায় রাশিয়া চোখ খুলে দিল ভারতের পুরো খবরটি সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ জয় ভারত এই কথাটি বন্ধুরা চলুন পুরো খবরটি এবার বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক রাশিয়া ইউক্রেন যুদ্ধ বর্তমানে সারা বিশ্বের চর্চার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে এই যুদ্ধ এক নাগারে চলছে কখনো রাশিয়া এগোচ্ছে কখনো ইউক্রেন ফলাফল অমীমাংসিত বিশ্ব এই যুদ্ধকে কেন্দ্র করে তিনটি গোষ্ঠীতে ভাগ হয়ে গেছে কেউ ইউক্রেনকে সাপোর্ট করছে কেউ রাশিয়াকে আর কেউ নিরপেক্ষ থাকছে ভারত নিরপেক্ষতার নীতি নিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে প্রথম থেকেই শক্তিশালী ধরে নেওয়া হলেও ইউক্রেন যেভাবে রাশিয়ার সাথে একটানা লড়াই চালিয়ে যাচ্ছে তা অনেক হিসাব উল্টে দিয়েছে আর এবার এই যুদ্ধ থেকেই শিক্ষা নিল ভারত এবং করে ফেলল এক চরম পদক্ষেপ কি সেই পদক্ষেপ জানতে চান তবে শুনুন ভারত এবার কিনতে চলেছে চারশোটি স্বয়ংক্রিয় শক্তিশালী কামান ইউক্রেনের যুদ্ধে এই ধরনের হাতিয়ারগুলির সক্ষমতা দেখেই এই কামান কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত রাশিয়াও হেরে যাচ্ছে এই কামানের সামনে এই কামানগুলি নানা বৈশিষ্ট্যে পরিপূর্ণ দ্রুত হামলার ক্ষমতা থেকে দ্রুত স্থান পরিবর্তনের ক্ষমতা সবই রয়েছে এই কামানগুলির মধ্যে ভারতের কাছে যে স্বয়ংক্রিয় কামান রয়েছে তা হল কে বজ্র হাউজার এবং এর সংখ্যা হল একশোটির মতো যা চীন সীমান্তে অতন্দ্র প্রহরীর মতো অবস্থান করছে তবে চীনকে রুখতে দরকার আরও অনেক স্বয়ংচালিত কামান আর তাই আরও চারশোটি এই কামান কিনবে ভারত ভারতের কাছে কে নাইন বজ্র রয়েছে এম সেভেন 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 আল্ট্রালাইট আর রয়েছে বোফোর্স কামান নতুন এই কামানগুলি যুক্ত হলে সেনাবাহিনীর ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ জয় ভারত এই কথাটি তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ